অনলাইন বা ফেসবুকে আপনার কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা আপনি ফেসবুকের সহায়তা নিয়ে কিভাবে ফেসবুক থেকে ডিলিট করবেন বা রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ওকে, তারপরে প্রথম কাজ হবে আপনার ছবিটা বা ভিডিওটা কেউ একজন কোন পেজে আপলোড করেছে বা কোন প্রোফাইলে আপলোড করেছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর যেখানে আপনি আপনার ছবি বা ভিডিওটা পাবেন সেই পোস্টের বা ওই ভিডিও লিঙ্কটা জাস্ট কপি করে নিবেন। সো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক করে আমার পোস্টের লিঙ্কটা কপি করে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে এক্সাম্পল ডেমো হিসাবে এই প্রোফাইলের মধ্যে কিন্তু আমার একটা ছবি ইউজ করা হয়েছে অ্যান্ড এটাই আমি ফেসবুকের মাধ্যমে রিমুভ করতে চাচ্ছি। তো প্রথমে এই লিঙ্কটা কপি করে নিলাম, দেন চলে আসবো ক্রোমে, অথবা চাইলে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আসার পর এখানে সার্চ বার পাবেন, সার্চ করবেন ফেসবুক প্রাইভেসি ভায়োলেশন। সো ফেসবুক প্রাইভেসি ভায়োলেশন লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যে রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন নামে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। সো এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাকে রিডাইরেক্ট করে সেম এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। এবার এখানে আসার পর আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি কোথায় রিপোর্ট করবেন, আপনার কি আপনার কি ছবি ভাইরাল হয়েছে নাকি ভিডিও ভাইরাল হয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমাদের যেহেতু ফটোটা ইউজ করেছে আমরা ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। সো ফটোটা সিলেক্ট করা দিয়ে এখানে নতুন একটা অপশন চলে আসবে যে ফটোটা সে কোথায় ইউজ করেছে, প্রোফাইলে নাকি অন্য কোনো পোস্টে। যেহেতু প্রোফাইলের মধ্যে ইউজ করেছে তার জন্য আমরা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাবেন পোস্টের যেখান থেকে আপনি পোস্টটা পাবেন, অর্থাৎ একজন আপনার ছবিটা বা ভিডিওটা যেখানে পোস্ট করেছে সেই পোস্টের লিঙ্কটা দিতে হবে। তো আমরা যেহেতু প্রথমে লিঙ্কটা কপি করে নিয়েছিলাম তার জন্য আমরা ইয়েস আই হ্যাভ এ ইউআরএল এটা সিলেক্ট করব, আর যদি আপনার কাছে ইউআরএল না থাকে তাহলে নো সিলেক্ট করবেন। সো আমরা ইয়েস সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে আপনি কোথায় থাকেন সেটা সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু ইউএস এর বাইরে থাকি তাই আমরা এখান থেকে আউটসাইড অফ দ্য ইউএস এটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট করলে আপনাকে একটা এরকম প্রশ্ন নিয়ে আসবে যে আপনার যে প্রাইভেসিটা কার প্রাইভেসিটা ভায়োলেশন হচ্ছে। যেহেতু আমার নিজের ছবি ইউজ করেছে তার জন্য আমি এখান থেকে মাই প্রাইভেসি এটা সিলেক্ট করতেছি। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। এবার এখানে প্রথমে হচ্ছে আপনার পোস্টের ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ যেখানে সে হচ্ছে ছবিটা বা ভিডিওটা আপলোড করছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু উঠেই থাকবে, মানে আপনার প্রোফাইলের যে নাম থাকবে সেটা এখানে দেওয়া থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে একটা ইমেল অ্যাড্রেস, যেই জিমেলটা আপনার ফেসবুকের সাথে অ্যাড করা আছে ওরকম একটা জিমেল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে। তো আপনি চাইলে এখান থেকে অন্য যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিতে পারেন। সো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রি বা দেশে আছেন। সো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা বাংলাদেশি। দেন এখান থেকে নিচের দিকে যে বক্সটা আছে বাই চেকিং দিস বক্স, আমরা এই বক্সটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেন্ডের মধ্যে একটা ক্লিক করব। সো সেন্ডের মধ্যে ক্লিক করে দিলে আমাদের কিন্তু রিপোর্ট সেন্ড হয়ে যাবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোড আমাদেরকে এখানে দিতে হবে। তো চলুন আমরা গিয়ে দেখি আমাদের কোড আসছে কিনা, আমরা চলে আসবো জিমেইলে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা মেইল চলে আসছে যে মেটার তরফ থেকে, আমরা জাস্ট ওপেন করব অ্যান্ড এখান থেকে হচ্ছে এই কোড কপি করে নিব। সো কোড কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো আবারও সেই ওয়েবসাইটে, সরি ব্রাউজারে। আসার পর এখানে হচ্ছে কোডটা পেস্ট করে দিব। সো কোড পেস্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে একটা ক্যাপচা আসবে, উপরে যে লেখাটা আছে সেম এই লেখাটা আপনাকে এই বক্সের মধ্যে লিখতে হবে। সো লিখে দিচ্ছি আমরা সেম যেভাবে আছে, বড় হাতের ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে লিখতে হবে। সো লেখা হয়ে গেলে আমরা এখান থেকে যে সাবমিটের মধ্যে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে আমাদেরকে ঠিক রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে চলে আসবো হেল্প সেন্টারে। সো আমাদের কাজ কিন্তু শেষ, এখন আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যে জিমেলটা এখানে দিয়েছিলেন এই জিমেলের মধ্যে সর্বোচ্চ 3 দিনের ভিতরে দেখতে পারবেন একটা রিপোর্ট আসছে বা একটা ভেরিফিকেশন আসছে যে ছবিটা রিমুভ করা হয়েছে কিনা বা ভিডিওটা রিমুভ করা হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। আপনার মেইলের মাধ্যমে ফেসবুক কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।